ছাদ বাগানি এটি একটি খাটো জাতের শিম গাছ। এই জাতটির উদ্ভাবনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ বারি। এজন্য এই শিমের জাতের নাম দেওয়া হয়েছে বারিপাত শিম। 15 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বীজ বপন করা যায়। 15 অক্টোবর থেকে 15 নভেম্বর মাসে চারা রোপণ করা হয়। উপযোগী মাটি দোআঁশ বেলে দোআঁশ মাটিতে এর চারা ভালো হয়। এই গাছের গড় জীবনকাল প্রায় 80 দিন। এই গাছে মাচা দেওয়ার কোনো প্রয়োজন হয় না, একটি খুঁটি দ্বারা গাছটিকে আটকে দিলেই হলো, তাই এর জন্য বড় টব প্রয়োজন পড়ে না। আমি বীজ থেকে চারা করে একটি বাজারের ব্যাগ দুই ভাগ করে একটিতে চারা রোপণ করি। রোপণ করার 40 দিনেই ফুল চলে আসে। আমার এই গাছের বয়স আজ 45 দিন প্রায়। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ফুল চলে এসেছে আর গাছটি অনেক সবুজ সতেজ। চারা রোপণ করার সময় যদি 50 ভাগ কম্পোস্ট অথবা পচা গোবর এবং 50 ভাগ দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটির সাথে 1 চা চামচ ছত্রাকনাশক একসাথে মিশিয়ে 7 থেকে 10 দিন রেখে দিয়ে চারা রোপণ করেন, তাহলে আর কোনো খাদ্যের প্রয়োজন পড়বে না। গাছে বেশি বেশি ফুল ফলের বৃদ্ধি করতে 15 দিন পর পর খৈল পচা তরল সার পাতলা করে দেওয়া যেতে পারে। ফুল ঝরে পড়া বন্ধ করতে গাছে ফুল আসার আগে জৈব পদ্ধতিতে কলার খোসার তরল সার প্রয়োগ করলে ফুল ঝরা বন্ধ করা যায়। অথবা এই ফুল ঝরা বন্ধ করতে যদি রাসায়নিক পদ্ধতি গ্রহণ করতে চান তাহলে বরুণ সার স্প্রে করতে হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি দেখতে পারেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।